আজ আমরা চলে এসেছি দিল্লি স্টেশনে, এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবো রাজধানী এক্সপ্রেসে করে হাওড়া। চলুন যাওয়া যাক রাজধানীতে, আজকের সাপোর্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। 14 আগস্ট পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে হাওড়া আসার উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে দেখি তখন 15 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য ওয়েট করছে হাওড়া রাজধানী এক্সপ্রেস। নির্দিষ্ট টাইম বিকাল 4:50 রাজধানী এক্সপ্রেস রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। মিনিটের মধ্যেই আইআরসিটিসির ক্যাটারিং থেকে পেয়ে গেল একটি জলের বোতল। যেহেতু আমার সিটটা ছিল 3rd AC-তে, এই 3rd AC-র বাথরুমগুলো চেক করার জন্য গিয়ে দেখলাম অন্যান্য ট্রেনের বাথরুমের থেকে রাজধানীর বাথরুমটা ছিল খুবই পরিষ্কার ও অত্যন্ত ভালো। সন্ধ্যা 6টা 3 নাগাদ IRCTC ক্যাটারিং থেকে দিয়ে গেল আমার অগ্রিম বুক করে রাখা সন্ধ্যার টিফিন। ওই টিফিনের মধ্যে উপস্থিত ছিল 1 প্যাকেট মুড়ি এবং 1 প্যাকেট মিষ্টি চানাচুর ও 1টি সিঙ্গাড়া, 1টি প্যাকেটের মধ্যে চা প্রস্তুত করার সমস্ত সরঞ্জাম, 1টি ম্যাঙ্গো জুস, আর ছিল 1টি সোনপাপড়ির প্যাকেট ও 1টি স্ট্র।
যেহেতু ডিনারে আমি ননভেজ অর্ডার দিয়েছিলাম, সেই জন্য তারা আমাকে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, চিকেন, রুটি, একটি কেচাপ ও পক দই। খাবারের টেস্ট ও গুণগত মান ছিল মোটামুটি ভালোই। খাবারের মধ্যে ছিল 100 গ্রাম ভাত, 120 গ্রাম ডাল, 2 পিস চিকেন ও 4টি রুটি। মাদার ডেয়ারির টক দইটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। খাবার শেষ হতে না হতে আমাদের কাছে এসে পৌঁছালো মাদার ডেয়ারির ভ্যানিলা আইসক্রিম, যা আমার খুবই প্রিয়। এই সফরের প্রথম স্টপেজ ছিল কানপুর স্টেশন। রাত্রি তখন কাঁটায় কাঁটায় ঠিক 10টা। সেই সময় কানপুর স্টেশন ছেড়ে বেরিয়ে এলো হাওড়া রাজধানী এক্সপ্রেস। সকালে ঘুম থেকে উঠে দেখি একের পর এক স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে রাজধানী এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:39। ট্রেন পৌঁছালো ঝাড়খণ্ডের ধানবাদ জংশনে। ছিল 15ই আগস্ট আর স্বাধীনতার 75 সাল উপলক্ষে বাইরে তখন চলছে নানান প্রস্তুতি, আর আমরা তখন সফর করে চলেছি রাজধানী এক্সপ্রেসে।
চল্লিশে পৌঁছে গেলাম হাওড়ার কার সেট এরিয়ায়। কিন্তু তখন মিশেল দিয়ে জানিয়ে দিল হাওড়া স্টেশন ঢুকতে আর বেশি দেরি নেই। নির্দিষ্ট টাইমের ঠিক 10 মিনিট আগেই রাজধানী এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিল হাওড়া স্টেশনে। অবশেষে পৌঁছলাম হাওড়া স্টেশনে, নির্দিষ্ট টাইমে আগেই পৌঁছে গেলাম রাজধানী করে। এবার আমরা যাবো তাহলে সল্লোপালে করে বাড়ি।